আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে জুতাপিটার ঘটনা ঘটেছে। নির্বাচনী প্রচারণা সভায় হঠাৎ করে উত্তেজিত হয়ে এক যুবক জুতাপিটা শুরু করেন। ঘটনাটি ঘটেছে নোয়াখালী দুই আসনের বর্তমান এমপি মোর্শেদ আলমের নির্বাচনী প্রচারণার সময়। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা অভিযুক্তকে আটক করে এলোপাতাড়ি মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানা নিয়ে যায়। সোমবার শেরবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আলাউদ্দিন। তিনি উপজেলার কেশারপাড় ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মোস্তফার ছেলে। এদিকে এই ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৯ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, নির্বাচনী সভার সঞ্চালক একজন বক্তার নাম ঘোষণা করে মাইক্রোফোন এগিয়ে দেওয়ার সময় ওই ব্যক্তি জুতা হাতে নিয়ে মঞ্চে বসা এমপি মোর্শেদ আলমকে লক্ষ্য করে আঘাতের চেষ্টা করেন। এ সময় আঘাতটি সভার সঞ্চালকের হাতে লাগে। তাৎক্ষণিক নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শেরবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে দমাদম বাজারে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী সভার আয়োজন করা হয়। দুপুরের পর থেকে আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন। সন্ধ্যার আগে মঞ্চে আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোর্শেদ আলম। এর আগ থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও আওয়ামী লীগ নেতা জীবন চৌধুরীর পরিচালনায় মঞ্চে উপস্থিত নেতারা পর্যায়ক্রমে বক্তব্য দেন। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে সঞ্চালক একজনের নাম ঘোষণা করে বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোন এগিয়ে দিতে গেলে মঞ্চের সামনে আলাউদ্দিন ডান হাতে একটি জুতা নিয়ে মোর্শেদ আলমকে লক্ষ্য করে আঘাত করেন। তবে জুতাটি সঞ্চালক জীবন চৌধুরীর হাতে লাগে। এই সময় উত্তেজিত নেতাকর্মীরা ওই যুবককে আটক করে সভাস্থলের এক পাশে নিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এ বিষয়ে শেরবাগ থানার পুলিশ পরিদর্শক আবু জাফর বলেন, অভিযুক্ত যুবক আলাউদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, তবে আটক আলাউদ্দিন কে বা কার সমর্থক তাৎক্ষণিকভাবে জানা যায়নি।